বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন বড়ি আলুর তরকারি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। ভেজে নিচ্ছি প্রথমেই কিছু বড়ি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো এক চামচের মতো তেল। দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সরু করে কাটা আলু। ফোড়নে শুকনো লঙ্কাটা আমি বোটা শুদ্ধ দিয়েছি এই জন্যে যাতে ভেঙে গিয়ে বেশি ঝাল না হয়ে যায়। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চিমটি হিং। আলুর সাথে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা। আদাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো। মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরু করে কাটা বেগুন। বেগুনটাও আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। কড়াই যাতে ধরে না যায় সেজন্য অল্প অল্প জলের ছিটে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষানো আমার ভালো মতো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু এখানে আমি সরু সরু করে কেটেছি আর বেগুন তো এমনিতেই নরম হয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। ভালোই সেদ্ধ হয়েছে, তবে আরো কিছুক্ষণ হতে দেব। প্রায় হয়ে এসেছে, সব শেষে আমি দিয়ে দেব এক মুঠো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য চিনি ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন মিষ্টি দিয়ে আরও 2-1 বার নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে এই অসাধারণ স্বাদের বেগুন বড়ি আলুর তরকারি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।